গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো রবি, আজকে কি বা সোমবার, সরি, আজকে হলো সোমবার আর এখন বাজে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি যাচ্ছি মাছ আনতে যাব, আর এই যে অর্ঘ এখানে গাড়ি চালায়, আর অভিশ্রুতির আন্টি এসেছিল, অভিশ্রুতি পড়েনি, বলছে আজকে আমি পড়বো না, কান্নাকাটি শুরু। তো আন্টিকে বলেছি আজকে চলে যাও, দরকার নেই পড়াতে। আর এই যে মাছগুলো ঢেলে দিয়েছে, আর কি কি এনেছে সব সেট করে দিয়েছে এখানে। তো কালকে তো আর বেশি মাছ আনা হয়নি, দেখলেই দুটো দুখানা মাছ এনেছে আমাদের, আর আনা হয়নি। তো চলো দেখাও এদিকটা মাছটা, এই দেখো এই নতুন মাছ দুটো দেখেছো, খুব ভালো লাগছে, একদম লেজ গুলো পাখা গুলো খুব সুন্দর লাগছে। এই দেখো আরেকটা নতুন জিনিস এনেছে, এটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এটা ঘরটা দিয়ে জল বেরোয় খুব সুন্দর। এটা কি জানি মনে হয় বন্ধ করে রেখেছে নাকি, হলো। তো দেখো আমরা নিচে এসে পড়েছি, অভিষেকে যে বাইক রাখে যে নিচে, তো এখান থেকে বাইকটা বের করছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি। আর আজকে রোদ উঠেছে খুব সুন্দর। তো এখন মহাজাতি বাজারে এসে পড়েছি, আর আজকে দোকান খুব কমেই বসেছে জন্মাষ্টমীর জন্য। তো এই যে দেখো একখানি বড় মাছ পেয়েছি, তো এখানে দাঁড়িয়েছি, বড় মাছ নিচ্ছি। তো আমাদের মাছটা কাটছে এখন, আর আজকে মাছালাও বলছে কোনো দোকান বসেনি জন্মাষ্টমীর জন্য, দেখ কি দুজন বসেছে। তো দেখো আবার এসে পড়েছি আমরা একুয়া ওয়ার্ল্ডে, অভিষেকের মাছ কেনা এখনও শেষ হয়নি, আজকেও এসছে মাছ কিনতে একুরিয়ামের জন্য। তো কি আর করব বলো, আমি দাঁড়িয়ে আছি, অভিষেককে বলেছি তুমি ঢুকো। তো অভিষেক গিয়ে দেখছে মাছ, কুড়ি মাছ নেবে। তো কালকে তো দুটো এনেছে, তাও পোষায় না আর তাও লাগে। তো আবার আজকেও নেওয়া হবে মাছ, কেননা একুরিয়ামটার মধ্যে মাছ একটু বেশি থাকলে ভালো লাগে দেখতে। জিজ্ঞেস করলে বোঝা যাবে। আর এদিকে দেখো মাছ দেখছে, তুইও দেখটা চিন না গেছো, তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, যে ডাল ডিম সেদ্ধ, আর মাছও ধুয়ে নিয়েছি, মাছের ঝোল করব, আর অভিশ্রুতিরও মাছের ঝোল করব, ডাল হবে আর একটা যে কোনো ভাজা করব। গোপালের জন্য জামা কিনতে অভিশ্রুতিকে রেখে যাচ্ছি অভিষেকের কাছে, দিদিও নাও যায়নি আছে, আমি আর অর্ঘ যাচ্ছি। আর দেখো অন্ধকার লাগছে লাইটের জন্য, ঠিক লাগছে, আর এই যে তো দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি, দেখবি সাইকেল সাইকেল দেখি। তো এখন গোপালের জামা নেবো, আর আজকে আমরা যাবো মধ্যমগ্রাম, মাম্মাদের বাড়িতেও জন্মাষ্টমী হয়, সেখানেও যাবো। তো অন্ধকার হয়ে আছে, thank you.
দেখো বন্ধুরা, আমার গোপালের জামা নেওয়া হয়ে গেছে, তো তিনখানা জামা নিয়েছি। আর এই যে দেখো, অর্ঘ দাঁড়িয়ে আছে, ওকে চকলেট কিনে দিতে বলছে, তো ওকে এখন চকলেট কিনে দেবো। তিনখানা জামা নিয়েছি, একটা মামাদের গোপালের জন্য, একটা ওই কাকুদের বাড়িতে, দুটো গোপাল আছে দুটোর জন্য। তো এখন যাওয়ার সময় দিয়ে তারপর যাব জামাগুলো, আর মামাদের বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। তুই যাবি তো আমার সাথে? তো দেখো বন্ধুরা, এই যে কাকুদের বাড়ির গোপাল, আমি এসেছি এখানে জামা দিতে। খুব সুন্দর, গোপালকে ফুল দিয়ে পুরো গোপালের মুখটাই শুধু দেখা যাচ্ছে, জামা আর দেখা যাচ্ছে না, খুব সুন্দর সাজিয়েছে। তো দেখো, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তো দেখো, জামা দিয়ে এসছি, অভিশ্রুতিকে নিয়ে যাইনি দেখে, এখন অভিশ্রুতিকে নিয়ে যাব, প্রসাদও নিয়ে আসবো। এই যে অভিশ্রুতিকে এসে অভিষেক খাওয়াচ্ছিল, তো মুখ টুক ধুয়ে জামা পরিয়ে দিয়েছি, অর্ঘও যাবে। চলো, লুচি খেতে কি লুচি খেতে যাও। ও দেখে তুই গেলে লুচি বানাচ্ছে, লুচি খা, লুচি খাবো। কখন তুই বলছিস লুচি? লুচি খাওয়ার জন্য দেখেছ, পাগল। লুচি আর কি ভালোবাস? আলুর দম, লুচি আলুর দম। ঠিক আছে, চলো প্রসাদটা নিয়ে আসি, পুজোতে যাচ্ছি তো। পুজো তো হ্যাঁ, এদিকে পরে যায় তো। চলো এই নিচে গান। কাকুদের বাড়ি থেকে এসে পড়েছি, দেখো খিচুড়ি, আলুর দম, ফল ফল দিয়েছে, পায়েস, তারপর তালের বড়া, লুচি, সুজি দিয়েছে। আর অর্ঘ দেখো জমিয়ে খাচ্ছে, লুচি খেতে অর্ঘ অনেক ভালোবাসে, অনেক মানে অনেক ভালোবাসে। তো দেখো, এই যে মাম্মাদের বাড়ির গোপালের পুজো হয়েছে, এখানে বৌদি পুজো করেছে, তো হঠাৎ করে তোমাদের দেখিয়ে দিলাম মাম্মাদের বাড়ির পুজোটা। তো এই যে এই মাম্মাদের বাড়ির পুজো এখানে হয়েছে, আর এই যে বৌদি দাঁড়িয়ে আছে এখানে, বৌদি পুজো করেছে, খুব সুন্দর হয়েছে পুজোটা। তো এখন প্রসাদ খাবো, আমি আগে এসে পড়েছি, আমি আর অভিশ্রুতি। আর এই যে দেখো মাছগুলো কালকে যে এনেছে অস্কার, মাম্মা ছখানা মাছ এনেছে, মাছ এনেছে। আর আগের মাছটা দেখো, প্যারট ফিশটা ঘরের ভিতর ঢুকে আছে ভয়ে। আর এই যে ছোট মাছগুলো, আর এই যে কালো অস্কারটা, মাছগুলো খুব ভালো লাগছে। মাম্মাদের একুরিয়ামটা তো অনেক বড়, আমাদের থেকে আরও বড়, তো ওদের একুরিয়ামটায় মাছগুলো খুব ভালো লাগছে দেখতে। এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, মানে অনেক সুন্দর লাগছে। আর বড় মাছ তো তো দেখতো, আর রংটাও সুন্দর তাই, আর লাইট ফাইটও খুব সুন্দর করে লাগিয়েছে। তো এই যে দেখো বৌদি কী প্রসাদ দিয়েছে, লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, নারকেলের লাড়ু, পায়েস। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। আর এদিকে দেখো কী কী করছে, কী কী দুষ্টুমি করছে, এখানে দাঁড়িয়ে আছে ভাই। তো শ্রুতি আর অর্ঘ বৌদির সাথে খেলছে, এরকম দিদি দেখো বৌদির সাথে কথা বলছে। দিদিরও প্রথম দেখা, আর দিদিও প্রথম এসছে মাম্মাদের বাড়ি, এর আগে আসা হয়নি। তো কথা বলছে দেখাবো। তো এই দেখো টুবুনের উপনয়নের ছবি, তোমাদেরও দেখিয়ে দিই, টুবুন কত ছোট ছিল তখন, দেখো ভালো করে। তো চলো তোমরা দেখতে থাকো টুবুনের উপনয়নের ছবিগুলো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। জল সাজে গেছিলাম, জল সাজে গেছিলাম বাবা। এটা কি দারুণ না?
এইভাবে নিয়ে থাকতাম, মামাকে নিয়েছিলাম, নারায়ণ আমাদের নারায়ণ। ফেসবুকে দিয়ে দিয়ে নিয়েছি দেখ মাম্মা তখনও অত মোটা ছিল না, এতটা ছিল না, এখনের মতো ছিল তার আগে ছিল না। মাম্মা রে এনে এনা সার মতো বেবি টুকুন দাদা দেখেছিস? এই শ্রুতি আয় এদিকে এদিকে এখানে দেখো বিশ্রুতি টুগুন আর অর্ঘ এখন ক্রিকেট খেলছে ঘরের ভেতরে। অর্ঘ তো অনেক মজা পেয়েছে এখানে এসে টুগুনকে পেয়েছে খেলার জন্য, দুদিন ধরে তো খেলতে পারছে না আর বিশ্রুতি তো খেলতেই পারে না, আর খেলতে নিলেও ঝগড়া করতে থাকে, দুইজন মারপিট শুরু হয়ে যায়। তো অর্ঘ তো অনেক খুশি এখানে এসে টুগুনকে পেয়ে তো খেলছে, আর বিশ্রুতি তো একদম এদিক থেকে ওইদিকে ছুটছে, আবার মিকিকে ভয়ও পাচ্ছে। তো এদিকে দেখো প্রীতম দিদি বসে আছে, আর এই যে মাম্মা দেখো দাঁড়িয়ে আছে হাই করছে তোমাদের। আর এই দেখো মিকি এসে পড়েছে, মিকি অর্ঘ তো অনেক খুশি মিকিকে পেয়ে, ও মানে ডগে অনেক ভালোবাসে অর্ঘ, দাদাকে তো কিনে দেওয়ার জন্য যেই মানে কান্নাকাটি লাগিয়ে দিয়েছিল অর্ঘ। এবার দেখো অভিষেক খেলছে অভিশ্রুতিকে নিয়ে ক্রিকেট, অভিশ্রুতি তো ব্যাটই ধরতে পারে না এত ভারী ব্যাট। তো এখন দেখো আমরা মাম্মার থেকে এসছি সবাই, এখানে বসে আছি বসে গল্প করছি। দেখো মিকিকে টাটা বলে ঝুলঝুল করতে থাকে জানো। তো এবার দেখো অনেক কিছু রান্না করেছে বৌদি, লুচি, ফ্রাইড রাইস, চিলি পনির, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি অনেক কিছু। তো আমি এখন অভিশ্রুতিকে খাওয়াবো, অভিশ্রুতি খেলে তারপর আমি খাবো, দিদিওরা বসে পড়েছে খেলা করছে। তো দেখো এখন 11:10 বাকি, আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম। এ বাবু ফোনটা বন্ধ করো,
বন্ধ কর, আমি ব্লক করছি তো, বন্ধ কর। আরে আওয়াজ উলে গিয়ে তো, এখন 11টা বাজে 10 মিনিট বাকি, জাস্ট ঢুকলাম। আর আমার অবস্থা দেখো, টিপ পরেছিলাম, টিপ খুলে দিয়েছি, যদি আর চুলের অবস্থা দেখো, শ্যাম্পু করেছিলাম ভেজা, হেলমেট পরেছি, এমন হয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটা পুরো জন্মাষ্টমী স্পেশাল ব্লগ ছিল। আর দাঁড়াও, হেলমেট রেখে নিই, অবস্থা। আর টুনের উপনয়নের ছবি দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দেবো। অর্ঘ জল খাচ্ছে, এই দেখো। গুড নাইট গো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। শ্রুতি বলবি না গুড নাইট? বাথরুম খোলা, কোনটা খুলে রেখেছে। তো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো।